তো এই যে ভাই করলা দিয়েছে, একটা 7 কেজি লাউ দিয়েছে, কচু শাক দিয়েছে, লাউ পাতা দিয়েছে। জার্মানিতে এগুলা ফিরে মানে ফ্রিতে পাওয়া ভাগ্যের ব্যাপার। জার্মানিতে মাছ মাংস ফ্রিতে দেওয়া যায়, কিন্তু সবজিতে দেওয়া যায় না, সবজি এত দাম। এই যে দেখুন, এটা একটা মরিচ, জানি না এটা কি মরিচ, উল্টা পাশে মরিচটা ধরে আছে, এত সুন্দর। এই যে এটা মনে হয় নাগা মরিচ। তো আমি এই যে দোল খাচ্ছি, একা একা দোল, কেউ নেই। কি সুন্দর ফুলগুলো তুলতেছে রদুষি, সুন্দর ভাবে যাবা, ওকে নিয়ে ওকে রিষ্টি যাবা, কারো কথা শুনবা না, ডিরেক্ট বাসায় যাবা, ওকে। কেমন দুষ্ট। তো আমি হচ্ছে গার্ডেনে যাব, তো রোদশীকে আর ওর বান্ধবী নাকি যাবে আমাদের বাসায়, তাই রোদশীর সাথে পাঠায় দিলাম, আমি আর বাসায় গেলাম না, যেহেতু বাসা কাছেই, 3 মিনিট রাস্তা। ওই যে ওইটা আমাদের বাড়ি, আর এই যে রোদশী ওই পার হয়ে যাবে আর কি। তো আমি এখন যাব একটু গার্ডেনে। এখন বাজে 5:45। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে সবুজের মাঝে। এই যে বথুয়া চিলথুয়া শাক, এই যে অনেকগুলো এখানে এই শাকগুলা, কিন্তু ফুল চলে আসছে। আর এগুলো নিবো না, যেহেতু কুত্তা হাটে, তো কুত্তা হাটা জিনিস খাওয়াটা আসলে ঠিক না। এই যে কতগুলা হয়েছে বথুয়া শাকের গাছ দেখছেন, মানে অনেকগুলা হয়েছে বথুয়া শাকের গাছ। এই যে কত বড় হয়েছে চিলথুয়া শাক বা বথুয়া শাকের গাছটা দেখছেন, মাশাল্লাহ বিশাল বড়। জার্মানিতে এগুলো জঙ্গল, আর বাংলাদেশে এগুলো প্রিয় শাক। চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে সাইকেলের রাস্তা, এখানে শুধু এদিক দিয়ে সাইকেল যায় আর আসে, বুঝছেন তো? সাইকেল কতগুলো যায় আর আসে এই মেশিনটাতে উঠে, পুরো এপাশে কতগুলো গেল আর এপাশে কতগুলো আসলো। তো মানুষ দেখেন, পাবলিক মেশিনটাকে নষ্টই করে ফেলেছে, বা আমি ঠিক বুঝতে পারতেছি না, এখানে উঠতো তো সো আমি রিস্টিস দেখাইতে পারলাম না। এই যে এটা সাইকেলের, তারপরে এই যে ওরা একটা ই করেছে, এটা নামটা কি যেন ভুলে গেলাম, বাচ্চারা লাফালাফি করে। আর এই যে গার্ডেনে যাওয়ার পথে এই পার্কটা পড়ে, একটু পার্কে যাব। বৃষ্টিও হয়েছে আজকে, ঠান্ডাও, যখন এই বাতাসটা হচ্ছে ভালোই ঠান্ডা লাগছে, নাহলে ওয়েদার মাশাল্লাহ ভালোই। তো এই যে পার্ক, এখান থেকে শুরু, বাচ্চারা চলে এসেছে অলরেডি খেলা করতে। আর আজকে যেহেতু ছুটির টাইম না,
মানে হচ্ছে আপনাদের স্কুল বন্ধ না, এই জন্য পার্কে তেমন বাচ্চারা আসেনি। আর এই যে নদীর পানিটা মনে হচ্ছে একটা লাবদি লেক হলেও অনেক গভীর। কেন গভীর চলেন দেখাই। গাছের মধ্যে ফুলটা সুন্দর না? খুবই সুন্দর, অনেক ফুল ধরেছিল, ঝরে গিয়েছে। এই যে ঝরে গিয়ে কালো হয়ে গিয়েছে। তো আপনাদেরকে বললাম যে এই লেকটা কেন এত গভীর। তো এই যে শিপ যায়, ছোটোখাটো স্পিড বোটগুলো, কারণ গভীর না হলে স্পিড বোট বা শিপগুলো চালানো যাবে না। তো এখান থেকেই শুরু। তো সামনে ওই যে আরও আছে, এই জায়গাটাতে আসলে মনটা একেবারে ভরে যায়। মাশাআল্লাহ, এত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এই যে পার্কে, এই পার্কে তো রোদশি ছোট থেকে বড়ই হয়ে গেল। আর আমিও দোলনা খেতে খেতে, দোল খেতে খেতে বুড়ি হয়ে যাচ্ছি। তো আমি একটু পরে দোলনায় উঠব, এখানে না আসলে আসলে আর কি, দোলনায় না আঁটলে ভালোই লাগে না। তো যাই হোক, এই যে ব্রিজটা, এটা কিন্তু ছবি তোলার জন্য বেশ একটা, এখানে আমার অনেকগুলো ছবি আছে। তো এই যে এখান থেকে শিপগুলো সবাই রাখে আর কি, এখন যেহেতু সামার শেষ তো এখানেই ওরা শিপগুলো মানে আটকায় রাখে, মানে জমিয়ে রাখে। তারপরে যখন আবার সামার আসবে তখন আবার এখান থেকে যার যেটা সেটা নিয়ে যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। তো আমি এখন দোল খেয়ে যাব গার্ডেনে। তার আগে যেহেতু বাচ্চারা কেউ নেই, পড়ে আছে, তো আমি দোল খাই, দোল খেলে আর সমস্যা কি, তাই না? আমার জন্যই অপেক্ষা করছে। আর এই যেখানে কি সুন্দর ফুল, নৌকার মধ্যে ফুল ফুটে আছে। ওইটা আমার সিংহাসন ছিল, একটা আমার জন্য ফাঁকা আছে, আর আরেকটাতে একটা ছেলে একটা মেয়ে বসে আড্ডা মারছে। সেখানে তো আর যাওয়া যায় না, তো আমি দোল নাই দোল খাই। চলেন, এই যে এখানেও বসে বাচ্চারা বা বাচ্চার মারা যারাই আসুক, তো আমি তো আর ওইটাতে বসবো না, এইটাতে বসবো। আল্লাহ, একদম নিচু হয়ে গিয়েছে, তো নিচুটাতে আমি মজা পাবো না, বড়টাতে বসি, এটাতে এটাতে বসলে মজা পাবো। আচ্ছা, তো এই যে দোল খেয়ে গার্ডেনে চলে আসলাম। আও, জানি না ভাইরা আসছে কি না এখনো, কারণ যেহেতু আমি তাড়াতাড়ি আসছি 5টার দিকে, আর আবহাওয়া খারাপ, তো এই জন্যই তাড়াতাড়ি আসছি মেয়েকে দিয়ে। দেখা যাক। কচুর গাছগুলো একেবারে মাশাল্লাহ সেই হয়েছে, পুঁইশাক দিয়ে ভরা। গাছে পানি দিতে হবে না, পানি অলরেডি গাছে পড়ে গিয়েছে বৃষ্টির পানিতে। তো ভাইরা মনে হয় আসে নাই। কি সুন্দর বেগুন ধরেছে গাছে, এখন শেষের দিক, দেখি কি অবস্থা। এটা হচ্ছে ভাইজানের বসার রুম। চাল কুমড়াও ধরেছে প্রচুর, নাকি এবার সবজি হয়েছিল। এই যে এনে খাওয়া দাওয়া হয় মানুষকে, সবজি টবজি সব দেওয়া হয় সব এখানে। এই যে চাল কুমড়া ঝুলতেছে,
এই যে কত বড় একটা মিষ্টি কুমড়া, মাশাল্লাহ, মিনিমাম 10 কিলো। তারপরে এই যে এখানে আরেকটা মিষ্টি কুমড়া, তারপর ওই যে ওখানে আরেকটা মিষ্টি কুমড়া গাছের ডালে। এই যে ভাইজানের নাগা মরিচ অনেক ধরেছে, মাশাল্লাহ। এখন এটা লাস্ট আর কি, তো আরো ধরবে। এই যে কলা ঝুলতেছে, এই যে বিশাল বড় একটা করলা, দেখছেন কত বড় করলাটা ঝুলতেছে। এগুলো কলমি শাক, গাছটাতে পাতার থেকে মরিচই বেশি। এই যে নাগা মরিচ, এই যে পুঁই শাক, সব অনেক কিছু, মরিচে মরিচ, চারিদিকে মরিচ আর মরিচ। এই যে গাছটাতে এত মরিচ। ভাই আসসালামু আলাইকুম। তো গার্ডেনের মালিক চলে আসছে ভাইয়া, যাক। এই যে ভাইয়া যে কচু শাক লাগিয়েছে, প্রচুর কচু শাক হয়েছে, মাশাল্লাহ, একদম কচু শাকে ভরে গিয়েছে। সবখানে পুঁই শাক রীতি মিলে। আর দেখুন লাউ গাছে কদু ঝুলতেছে, অনেক লাউ গাছে কদু। তো লাউ গাছের কদু রান্না করব ভাইয়ের কাছে নিয়ে। দেখুন একটা নতুন জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, নতুন মরিচ। এটা কি নাগা মরিচ সম্ভবত, তো একদম উল্টা পাশে মরিচটা, মাশাল্লাহ এত সুন্দর, মনে হয় পুতুল নাচ নাচতেছে। তো যাই হোক, আমি গার্ডেন থেকে এই যে একটা মিনিমাম 7 কিলোর মতো লাউ ভাই দিছে, অনেক বড় একটা লাউ দিয়েছে। তারপরে এই যে করলা দিয়েছে, কত বড় বড় করলা, এই যে করলা দিয়েছে, অনেকগুলোই করলা দিয়েছে। এই যে মাশাল্লাহ। তারপরে এই যে কচু শাক দিয়েছে, তারপরে এই যে লাউ শাক আমি ভর্তা খাওয়ার জন্য ই করেছি। তো অনেক কিছুই নেওয়ার ই ছিল, হঠাৎ করে বৃষ্টি নামার কারণে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। তো ভাইকে বলেছি যে আমি আরেক দিন আসবো, এসে বাকি সব নিয়ে যাব। ঠিক আছে ভাবি আসেন। তো এই তো এটুকুই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে জানাবেন। একদম ফ্রেশ ফ্রেশ, তাজা তাজা, এগুলো পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। জার্মানিতে এত শাক সবজি ফ্রিতে পাওয়া, মানে কি বলবো, মাছ মাংস ফ্রিতে দেওয়া যায় কিন্তু শাক সবজি ফ্রিতে দেওয়া যায় না। জার্মানিতে ভীষণ দাম শাক সবজির। তো ঠিক আছে, aber ich sehe so hässlich aus, weißt du? Sonst willst du meine Avatar sehen? Ich muss irgendwo sitzen. Ich sitze hier. Rodoshia, Rodoshia, Bandhobi. Wie? Was ist hier? কি পড়াশোনা না কি দেখতেছো তোমরা, কার্টুন? তো এই যে ওরা রোদশির বানানো আইসক্রিম খাচ্ছে। তুমি ওকে বলো রোদশি, তুমি যে আইসক্রিমটা বানিয়েছো বলি না ইসমে। রোদশি গেমাক আলাইন Zombie.
macht jetzt Angst. Er hatte nur einen Traum.